শনিবার রংপুরে বদরগঞ্জে বেসরকারি এগ্রো বেসড প্রতিষ্ঠান ইউন গ্রুপের উদ্যোগে প্রতিষ্ঠিত হাইটেক ডেয়ারি ফার্ম এবং বাকারা পাস্তুরিত দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনের উদ্বোধন অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে নিতে হবে। এ সময় ইউন গ্রুপের চেয়ারম্যান ও সিইও মমিন উদ্দিন দৌলার সভাপতিত্বে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব রৌনক মাহমুদ এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুল জব্বাজ শিকদার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ ইমদাদুল হক, প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক শেখ আজিজুর রহমান, রংপুর জেলা প্রশাসনের উপপরিচালক সৈয়দ ফরাদ হোসেন, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মধুসূদন রায়, বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান এবং রংপুর বিভাগের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। যে কোনো উদ্যোক্তাদের সকল প্রকার সহযোগিতা রাষ্ট্রের পক্ষ থেকে করা হবে, এমনকি সরকারি যে সকল প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানেও যদি কোনো অনিয়ম দেখা যায় নিশ্চয়ই আমরা কঠোরভাবে ব্যবস্থা নেব। এই অনিয়মের সঙ্গে আমাদের কোনো কর্মকর্তা কর্মচারী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাচ্ছি সরকারি এবং বেসরকারি দুইটি খাত সমন্বিতভাবে দেশের ডেভেলপমেন্টকে এগিয়ে নিয়ে যেতে।